বন্ধ টেট পরীক্ষা রাজ্য সরকারের সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল যুবক যুবতীদের মধ্যে। এই শঙ্কা দূর করেন খোদ শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, নতুন রিক্রুটমেন্ট রুল হলেই শুরু হবে পরীক্ষা। নির্ধারিত দিনে বাতিল হয়েছে টেট পরীক্ষা, এ নিয়ে বিভ্রান্তি ছড়ায় পরীক্ষার্থীদের মধ্যে। পয়লা ফেব্রুয়ারি এডমিট কার্ড দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি, তাই বিক্ষোভ প্রদর্শন করে যুবক যুবতীরা। পূর্ব নির্ধারিত দিনে পরীক্ষা গ্রহণ করার দাবি জানিয়েছিল তারা। অবশেষে টেট রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত টেট পরীক্ষা স্থগিত রাখা হবে। এরপর বিভ্রান্তি আরও বাড়তে থাকে। বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি সম্পর্কে স্পষ্টীকরণ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল তা পূর্বতন সরকারের রিক্রুটমেন্ট রুলস অনুসারে, তাই সেটা বাতিল করা হয়েছে। কারণ বর্তমান সরকারের নিউ এমপ্লয়মেন্ট পলিসি অনুসারে নতুন রিক্রুটমেন্ট রুলস তৈরি হচ্ছে। আমাদের নতুন গভর্নমেন্ট একটা আমরা যে রিক্রুটমেন্ট পলিসি, রিক্রুটমেন্ট রুলস আমরা চেঞ্জ করতে যাচ্ছি। রিক্রুটমেন্ট রুলসের কারণ, এখন যে রিক্রুটমেন্ট রুলসটা সেটা আগের গভর্নমেন্ট তৈরি করেছিল, সেই জন্য নিউ গভর্নমেন্ট আমাদের যে নতুন এমপ্লয়মেন্ট পলিসি এটার উপর ভিত্তি করে এসটিজিটি এসটিপিজিটির ক্ষেত্রে নিউ রিক্রুটমেন্ট রুল চালু করতে হবে। সেই জন্য আমরা ওয়েট করছি। অতি সত্বর অলমোস্ট আমাদের নতুন সচিব এসেছেন, ব্রাঞ্চ ডাইরেক্টর আছেন, আমরা আলোচনা করে অতি সত্বর আমরা নিউ রিক্রুটমেন্ট সিস্টেম চালু করব। এটা সেই জন্যই আপাতত স্থগিত রাখা হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই এসটিপিজিটি ও পিজিটিদের নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করা হবে। এদিন রাজ্যের যুবক যুবতীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী। নিউ রিক্রুটমেন্ট রুলস তৈরি হলে টিআরবিটির মাধ্যমে যাবতীয় প্রক্রিয়া শুরু করে শিক্ষক নিয়োগ করা হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।